হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো পৌষ সংক্রান্তি। তো মা এখানে, আমরা তো উঠিনি তখন, তো মা এখানে পুজো করেছে। এই যে মা এখানে সেই 4:30টার দিকে উঠে তিলের খাজা কদমা দিয়ে এখানে উঠোনের মধ্যে পিছের মতো গোল গোল করে পুজো দিতে হয়। তো মা এটা সেই সকালবেলা উঠে পুজো দিয়েছে। সম্পূর্ণ উঠানটা আমার লেপেছিল কালকে পুজো দেওয়ার জন্য। এই যেখানে পুজো দিয়েছে, আমরা তো তখন উঠিনি। এখন মা চিতই পিঠা বানাবে। এই যে মা চালের গুঁড়ো একটা সব গুলালো। এখন মা সকাল সকাল চিতই পিঠা বানাবে। তো বাবা মাটির হাঁড়িটা নিয়ে এসেছে, মাটির কড়াইটা। তো এটার মধ্যে একটা করে দেখবে মা যে ভালো হয় কি না। যদি ভালো হয় তাহলে এটাতেই করবে। এই যে এখানে চালের গুঁড়োটা গুঁড়ি দিয়ে রেখেছে চিতই পিঠাটা করার জন্য। যদি না ভালো হয় তাহলে কড়াইতেই করে নেবে। তো মাটির কড়াই একদম ভালো হচ্ছিল না, তাই মা কড়াইয়ের মধ্যেই করতে বললো। তা আমি একটু চেষ্টা করছি, আমি কোনোবার পিঠা করিনি, তো আমি এবার একটু ট্রাই করছি, দেখি কেমন হয়। তো বাটিটা বসাতে গিয়ে একটু নড়ে গেছে। তো দিদি বলল এটা দিস না, এই ক্লিপটা, কিন্তু আমি তাও দিচ্ছি, কোনো ব্যাপার না। তো বাকি পিঠেগুলো আমি করে ফেলেছি, এই যে চিতই পিঠেগুলো সবগুলো করে ফেলেছি। এটা কিন্তু আমিই করেছি সবকটা, মা শুধু একটা দেখিয়ে দিয়েছে, বাকি পাতিগুলো আমি করেছি। তো এখন মা পাটিসাপটার জন্য ব্যাটারটা রেডি করছে। এখানে মা চালের গুঁড়ো দিয়ে নিয়েছে, পরিমাণ মতো চালের গুঁড়ো দিচ্ছে আগে। এই চালের গুঁড়োটা বাবা বাজার থেকে কিনে এনেছে। এটা হচ্ছিলো কারণ বাড়িতে করতে অনেক খাটনি হয়, আর মা শরীরটা যেহেতু একটু ভালো না, বিলিরুবিনটা একটু বেড়ে গেছে, তো বাড়িতে বাইরে থেকে নিয়ে এসেছে। এখন এখানে গুড় দিচ্ছে, বালতি গুড়গুলো যে হয় সেই গুড়টা দিচ্ছে, আর এই গুড়টাও দেবে, আবার খেজুরের গুঁড়ো দেবে, আর সাথে চিনিও দেবে। তো তিনটার অল্প অল্প করে দিচ্ছে, নাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। তো এখানে খেজুরের গুড়টা অল্প কেটে কেটে দিচ্ছে, কারণ খুব শক্ত শক্ত, পরে যদি একটু দানা দানা থাকে তো খেতে পরে ভালো লাগবে না। তো মা একদম কেটে কেটে নিচ্ছে, যাতে একদম গুলানোর সময় যাতে একদম কিচ্ছু না থাকে, একদম ঘন হয়ে যায় পাতলা, একদম কোনো কিছু দানা দানা না থাকে। তো মা এটা কেটে নিচ্ছে, আর এখন মা দিবে পাটিসাপটার মধ্যে, ব্যাটারটার মধ্যে ময়দা। এখন মা পরিমাণ মতো ময়দা অ্যাড করবে এটার মধ্যে। মা শরীরটা যেহেতু এবার ভালো না, তাই মা ব্যাটারটা শুধু করে দিয়ে আমাকে একটা জাস্ট দেখিয়ে চলে যাবে, আমি বাদবাকিগুলো করে নেব। মা এখন পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছে এটার মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ মা এটার মধ্যে খেজুরের গুড় চিনি সব কিছু দিয়ে নিয়েছে। এখন মা এটা এই ব্যাটারটাকে ভালোভাবে মাখবে, অল্প জল দেবে, বেশিরভাগটাই দুধ দেবে, দুধ দিয়ে করবে, তাহলে স্বাদ হবে বেশি। তো মা এখানে অল্প জল দিচ্ছে, জল দিয়ে অল্প অল্প করে মাখবে। এখন মা দুধ দিয়ে দিচ্ছে, দুধ দিলে খেতে ভালো লাগে, স্বাদ হয় খুব। মা এখন এটাকে ভালোভাবে মেখে নেবে। তো আমি এখন পাটিচোড়ার ভেতরে যে ফিলিংটা থাকে, যে ক্ষীরের মতো জিনিসটা থাকে, সেটা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিয়েছি, মা পরিমাণ কম মতো বলে দিয়েছে, মা এখানে দুধ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমরা অ্যাড করব নারকেল কোড়ানোটা। নারকেল কোড়ানোটা তো আমি দুপুরবেলায় করিয়ে রেখেছিলাম, তো নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম এটার মধ্যে। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করব।
মার ব্যাটারটা একদম রেডি, আর সাথে সাথে আমার খিরটা হয়ে গেছে। এটার মধ্যে আমি গুড় আর চিনি অ্যাড করেছি, করে ভালোভাবে নাড়াচাড়া করে করে একদম আঠার মতো করে ফেলেছি, একদম ক্ষীর ক্ষীর ভাব করে দিয়েছি। খেটা খেতে খুব ভালো লাগবে ভেতরে। তাহলে বন্ধুরা, আমাদের পাটিসাপটাও কিন্তু একদম রেডি। এই সব পাটিসাপটাগুলো কিন্তু আমি বানালাম এতক্ষণ ধরে, সবটা দেখানো হলো না। পাটিচোড়া শেষ, এখন মালপোয়া ভাজবো। তো মালপোয়ার জন্য মৌরি ভেজে নিচ্ছি। মৌরি দিলে মালপোয়া খেতে খুব ভালো লাগে। এই ছোট্ট কড়াইটা খুব ভালো, এই কড়াইটা আমরা যখন বাবাধাম গিয়েছিলাম তখন নিয়ে আসছিলাম। চারটা এনেছিল মায়ের, ওখান একটা আমাদের বাড়িতে, একটা মামা বাড়িতে, আর দুটো মাসি বাড়িতে। তো এই কড়াইয়ে আর একটা আছে ইতে, তা মাঠকালীর ঘরে, তো ওখানেও পুরি টুরি ভাজার সময় লাগে। এটার মধ্যে পিঠা ঠিঠা করতে বা পাঁপড় ঠাপড় এগুলো ভাজা খুব ভালো এটার মধ্যে হয়। তো এখন মালপোয়ার জন্য চালের গুঁড়ো, মালপোয়া করার জন্য বেশিরভাগ লাগবে সুজি। তো সুজি দিয়ে নিচ্ছে, অনেকটা পরিমাণ সুজি লাগবে, তো সুজি দিয়ে নিচ্ছে মা। এখন এটার মধ্যে গুড় অ্যাড করছে, গুড় দিয়ে জল দিয়ে একদম গুলিয়ে নিয়েছে মা ভালো মতো করে। এখন এই ব্যাটারটাকে ভালোভাবে করবে। পাটিসাপটার ব্যাটারটা যেমন পাতলা হয়, আর কিন্তু মালপোয়ার ব্যাটারটা কিন্তু একটু মোটা থকথকে হবে। তো এটার মধ্যে মৌরি অ্যাড করল, তো তেল বসিয়ে দিয়েছি। পাটি মালপোয়ার জন্য অনেকটা তেল লাগবে, তো তেল দিয়ে দিয়েছি। ব্যাটারটাও রেডি হয়ে গেছে একদম, তেলটা গরম হলেই। এখানে চিতই দিয়ে দুধ দিয়ে জাল দিচ্ছে মা। চিতই পিঠাগুলো যে সকালে করেছিলাম সেগুলো টুকরো টুকরো করে ভেঙে দুধ দিয়ে জাল দিচ্ছে। আর এখানে আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি, বেশ ফুলেছে দেখো। যখন দেখবে মালপোয়াটা হচ্ছে না, তখন মা বললো সেখানে হয়তো সুজি বা ময়দার কম বেশ থাকে। তো যদি তোমাদের কোনো সময় না ফোলে বা না হচ্ছে না, তখন একটু সুজি আর ময়দা অ্যাড করে দেবে, তখন দেবে মালপোয়াগুলো বেশ বড় বড় হয়ে ফুলবে। এখানে কিন্তু মালপোয়াগুলো রেডি হয়ে গেছে, আরও মালপোয়ার ব্যাটার বাকি আছে, বাকিটা কালকে করে নেব। তো এখন আমি একটু ড্রেস করলাম, এতক্ষণ তো পিঠে টিঠে করলাম। আর আজকে কালকে হচ্ছে মার বার্থডে ছিল, তো আমরা যেহেতু কালকে ঘুরতে গিয়েছিলাম তো কালকে বার্থডে সেলিব্রেট করা হয়নি। কালকে না, আমরা আজকেই বলবো। তো আজকে আমরা মার বার্থডেটা সেলিব্রেট করব। দিদি এখনই কেক নিয়ে আসলো। এই যে দিদি, কি নিবি? চলো, তো এটা হলো মার বার্থডে কেক। মা একটু রাগ আছে,
তো সকালে বাবার সাথে মার একটু ঝগড়া হয়েছিল, তো মা একটু রাগ করেছে। তো মা বলছে আমি কেক কাটবো না, তোরা কাট তোরা কাট। তো তাও আমরা জোর করে মাকে কেকটা কাটিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মা একদম মার মুখটা একদম কালো করে রেখেছে, মা কেক কাটবেই না। তো মা কেকও খেতে যাচ্ছে না, কারণ আছে শুক্রবার ছিল, বাট এটা এগলেস কেক তো অল্প খেলো। তো বাবা জোর করে ধরে রেখেছে, মাকে উঠতে দিচ্ছে না, মা এখন উঠে যাবে, রাগ করেছে খুব তার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।